মাগো তুমি আসবে বলে শরৎ এসেছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসেছে, ভোরের বেলা সবুজ ঘাসে শিশির ঝরেছে, শিউলি ফুলের গন্ধে যে ওই বাতাস ভরেছে, টলটলে কালো দীঘির জলে পদ্ম ফুটেছে, সোনার বরণ রোদ ছড়িয়ে সূর্য উঠেছে, এমন দিনে কাশের বনে মন হারিয়ে যায়, পথের পানে চেয়ে থাকি মা তোমার অপেক্ষায়। সত্যিই তাই, শরৎ প্রকৃতির এই যে অপরূপ রূপ, তা যেন জগৎজননী মহামায়াকে আগম আবাহন জানানোর জন্যই রচিত হয়েছে। শরৎ ঋতুর দেশ এই ভারতবর্ষ। প্রথম ঋতু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষার হাত ধরে আসে ঋতুরানী শরৎ, আর শরৎ মানেই উৎসব। আর এই উৎসবের মধ্যেই রয়েছি আমরা, পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয়েছে, হয়েছে মহালয়া। বছরভর বাঙালি যে উৎসবের জন্য অপেক্ষা করে, সেই উৎসবের শুভক্ষণ হাজির হয়েছে। শুধু দর্শক সাথী, আমরা রয়েছি নিউজ টুডে নিবেদিত শ্রীশ্যাম প্রযোজিত পুজোর আড্ডায়। সবাইকে এই পুজোর আড্ডা থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে পুজোর আড্ডায় আমার সাথে অংশ নেবে, আড্ডায় মেতে উঠবে দুজন শিল্পী রয়েছে, আপনাদের অত্যন্ত পরিচিত শিল্পী। আমার বাঁদিকে রয়েছে স্নেহাশিস সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সকলকে শারদীয়ার শুভেচ্ছা। একদম, তোমাকেও শুভেচ্ছা এবং স্বাগত। সেই আর আমার ডান দিকে রয়েছে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের প্রিয় বাচিক শিল্পী এবং আবৃত্তিকার কৃষ্ণেন্দু সাহা। নমস্কার, শুভ শারদীয়া। তোমাদের দুজনকে অনেক স্বাগত, শুভেচ্ছা নিউজ টুডে পরিবারে। এসো আমরা মেতে উঠি পুজোর আড্ডায়। পুজো চলছে, আনন্দ উৎসবের দিন, পুজোর আড্ডায় আমরা মেতে উঠি গানে কথায় কবিতায়, একেবারে ঝলমলে উঠবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আশা রাখছি প্রথমে আসি স্নেহাশিসের কাছে। স্নেহাশিস, এই যে শরতের এত সুন্দর দৃশ্য আমরা যেন চোখের সামনে কবিতাটির মধ্য দিয়ে দেখতে পেলাম, সেই ঋতুটিই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া, আমাদের প্রিয় ঋতু। আগমনের গান যেটাতে ধ্বনিত হয়, আগমনের রেশ যেটাতে বেজে ওঠে বাংলার মাঠে প্রান্তরে, এই আগমনী তোমার মনে কী প্রতিক্রিয়া করে, কেমন লাগে? দেখো, আগমনী গান বলতে প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যেটা আকাশবাণীতে প্রচার করা হতো, মহালয়ার দিনই খালি শোনা যেত যেটা। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো সময় আমরা ইউটিউবে শুনতে পাচ্ছি, কিন্তু একটা সময় ছিল যখন খালি রেডিওর জন্য আমরা রেডিও চালিয়ে রাখতাম সকালবেলা সেই আগমনী গান শোনার জন্য। তো সেই আগমনী গান বলতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর মর্দিনীর গান কথা বলছে, সেগুলো শুনলেই একটা মানে পুজো পুজো ভাব অটোমেটিক মনের ভেতরে চলে আসে, মানে গানগুলোর ভেতরে যেন পুজো পুজো গন্ধ লেগে থাকে, তাই না? সারা বছর যেন এই দিনটার জন্য অপেক্ষা, আর এই দিনের যে এই গানের যে আগমনী গানের যে শিহরণ, যে আবেগ, সেটা কিন্তু বছর ভর থাকে না, একদম একদম, তাই না? এই বিশেষ দিনটাতে যেন এগুলো দেহে মনে প্রাণে একেবারে শিহরণ জাগিয়ে তোলে, একদমই তাই। আর আগমনীর কথা যখন হচ্ছে, তাহলে একটা আগমনী গানই শোনা যাক তাহলে। সেই মহিষাসুর মর্দিনীর একটা গান শোনাই, একদম সুপ্রীতি ঘোষের গাওয়া, ঠিক, খুব প্রিয় মানে জনপ্রিয় গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ও
প্রাণের অধিরাম আজ শরতে অসাধারণ, একেবারে মন ভরে গেল। একটা দারুণ একটা আবহ সৃষ্টি হলো যেন এখানে। এই গানটি সুপ্রীতি ঘোষের কণ্ঠে যে আমরা শুনি সারা বছর, মনে হয় গানটা গুনগুন করি, বাজলো তোমার আলোর বেনু, কবে তোমার আলোর বেনু বাজবে মা। সারা বছর ধরে এই দিনটার জন্য প্রতীক্ষা করি, সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা। আর এই গান আমাদের একেবারে অন্তরের সাথে একেবারে মিলে মিশে গেছে, আমাদের আত্মার সাথে যেন মিলে মিশে আছে। আর এই সমস্ত গান যারা গেয়েছেন তারা সমস্ত স্বর্ণযুগের স্বর্ণকণ্ঠের অধিকারী এই শিল্পীরা গেয়েছেন, এই জন্যই আমাদের মনকে এত ভীষণভাবে নাড়া দেয়। মানে মনকে কোথাও যেন সেই জায়গাটা পৌঁছে দেয় যে হ্যাঁ, পূজো আসছে, পূজো আসছে আর এবং আমরা তার জন্য তৈরি হচ্ছি, তৈরি হচ্ছি, সেই জায়গাটা পৌঁছে দেয়। সত্যি গানগুলো সেই ছোট থেকে শুনে আসছি তো, কিন্তু সত্যি মনের মধ্যে একটা আবেদন যেটা একদম চিরন্তন আবেদন। অনেক স্মৃতিও জড়িয়ে আছে, যেমন ধরো তোমার রাত্রি জাগা, সবার আগে খোলা চাই, সবার আগে সেই আওয়াজটা শোনা চাই যে আকাশবাণী শিলিগুড়ি বা আকাশবাণী কলকাতা, এইখান থেকেই কিন্তু শুনতে হবে। আসছি তোমার সাথে, তোমার সাথে গানে আবারও আসবো। এবার কৃষ্ণেন্দু, তোমার ছুটির খেয়াবে শরৎ এলো বাছি, শিউলি কালন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি। শরৎ মানেই শিশিরের গন্ধ ভরা শিশির ভেজা ভোর, শরৎ মানেই আলোর বেনুতে মায়ের আবাহন, শরৎ মানেই দূর থেকে ভেসে আসা ভোগ রান্নার গন্ধ, ঢাকের বোলের আওয়াজ, সন্ধি পুজোর 108টা প্রদীপের আলোতে উজ্জ্বল 108টি পদ্ম ফুলের জাগরণ। তোমার কাছে এই শরতের ভোর, এই আগমনে কি সুর নিয়ে আসে? দেখো, বছরে তো 6টা ঋতু, এখন তো এমন হয়ে গেছে যে প্রাকৃতিক কারণে যে কখন কোন ঋতু বোঝা মুশকিল, কিন্তু তারপরেও এই গ্রীষ্মকাল, গ্রীষ্মকালটা পার হলো, তারপরে যে যে প্যাচ প্যাচে একটা যে বর্ষা, একদম তারপরে যে আকাশের একটা যে একটা পরিষ্কার স্বচ্ছতা, যে ওই নীল আকাশের মধ্যে মেঘের ছোট ছোট ভেলা ভেসে যাচ্ছে, এই যে প্রকৃতির যে পরিবেশটা, এই যে সূর্যের এতটা তাপ, কিন্তু তারপরেও কোথাও যেন একটা মিষ্টতা রয়েছে তার মধ্যে, একটা ভালো লাগা আছে। হ্যাঁ একদম, আর পাশাপাশি সেই ফুলটা, কাশফুল, কাশফুলের কথা বলছি, কাশের দোলা, মনেও দোলা দেয়, মনেও দোলা দেয়, একদমই তাই। আর ওই আমার একদম বাড়ির সাথেই পুজো হয়, দুর্গাপুজো একদম বাড়ির সাথে লাগানো, তো সেখানে যখন ওই প্যান্ডেলের বাঁশ ফেলার যে শব্দটা যখন শুনি, তখনই মনের মধ্যে সেই আনন্দটা, সেই যে মানে ছোটবেলায় যে একটা অনুভব করতাম, সেই ফিলটা যেন বারবার ফিরে আসে বছরের এই ঠিক এই সময়টা। একদম তাই, একদম। এই পুজোকে কেন্দ্র করে তো অজস্র কবিতা সাহিত্যে, তুমি এখন আমাদেরকে কোন ভাবের কবিতা শোনাতে চাইছো শরতে? তাহলে পুজো আসছে এমনই একটা কবিতা শুনি। একদম, কিছুদিন আগে আমি ফেসবুকে জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতা দেখছিলাম, তাহলে সেই কবিতাটাই শোনাই, পড়ো। একদম একদম, হ্যাঁ। পুজো মানে শরৎ আকাশ,
শিউলি রাশি রাশি, পুজো মানে মেঘ রোদ্দুর উতল প্রাণে বাঁশি, পুজো মানে নতুন জামা মহালয়ার গান, পুজো মানে ঢাকের বাদ্যি ঘরে ফেরার টান, পুজো মানে নয় তো শুধু মাতৃ আরাধনা, পুজো মানে নয় তো শুধু মাতৃ আরাধনা, পুজো মানে সম্প্রীতির এক আলোর সেতু বোনা, পুজো মানে সেলফোনেতে রঙিন এসএমএস, পুজো মানে মিলন মেলা স্বপ্ন সমাবেশ, পুজো মানে আকাশ নিচে প্রাণীর আলাপন, পুজো মানে প্রীতির শপথ ধন্য গৃহকোণ, পুজো মানে সবার খুশি এগিয়ে চলার গান, পুজো মানে উষার পরশ রাত্রি অবসান, পুজো মানে উৎসব এক জেগে থাকা রাত, পুজো মানে প্রদীপ নিচে থাকুক করম ভাত, পুজো মানে আকাশ জুড়ে সোনা রোদের হাসি, পুজো মানে বেড়া ভাঙার স্বপ্ন বাজায় পাশি। অসাধারণ, পুজো তাই, পুজো এই, পুজোই হচ্ছে মিলনের উৎসব, শুধু আমার উৎসব আমার ভালো থাকা না, একদমই সকলের ভালো থাকাতে আমাদের ভালো থাকা। অবশ্যই, আর এই যে মানে শেষ লাইনটা রেস ধরে যদি আমি বলি যে পুজো মানে বেড়া ভাঙার, এই যে সারাটা বছর আমরা একটা গন্ডির মধ্যে আবর্তিত, কিন্তু যখনই পুজো আসে পুজোর এই কটা দিন আমরা আমাদের মতো, হ্যাঁ, বাঁধ ভেঙে যায় আমাদের, সমস্ত বেড়া ভেঙে, হ্যাঁ, বিধি নিষেধের বেড়া ভেঙে সমস্ত কিছুর আগল ভেঙে যায় যেন সবাই আনন্দে। আর হ্যাঁ, তোমার তোমার কবিতার কথার সাথেই বলি যে আমাদের যে কোনো উৎসব, আমাদের যে কোনো উৎসবের কিন্তু ভালো লাগাটা এবং উৎসবের সার্থকতাটা সকলের আনন্দে, সকলের ভালো থাকায়, শুধু আমার নয় আমাদের সকলের ভালো থাকায় কিন্তু এই উৎসব সার্থকতা পায়। আর এই মহামিলনের উৎসব দুর্গা পূজা কিন্তু সেই উৎসব। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী, শুধু নিজেদেরকে নয়, শুধু দর্শক সাথী, আমাদের সামর্থ্যের মধ্যে আমরা সকলকে ভালো রাখার চেষ্টা করব অল্প অল্প করে। আর আমরা তো একটা সকলেই তিনজনই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছি, ফলে এই যে যখন ছুটিটা আমরা পাই পুজোর যে কটা দিন ছুটি, তখন মনে হয় যেন আর কোনো চাপ নেই, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে যেতে হবে, স্নান করে, এই একটা কোনো টেনশন থাকলো না, ইচ্ছে মতো দেরি করে ঘুম থেকে ওঠা, একদম নিজের ইচ্ছে মতো সময়টাকে কাটানো যা খুশি করে, তো সেটা সত্যি খুব উপভোগ করি স্নেহা, নিশ্চয়ই সেটা খুব উপভোগ করি। অবশ্যই তাই, কিন্তু পুজোর কটা দিন দেরি করে ওঠা নয়, উঠে আগে সকালে সোজা সোজা ঘুরতে বেরোনো, সব আছে, কারণ আমাদের ষষ্ঠীতে বোধন থেকে শুরু করে সপ্তমী অষ্টমীতে অঞ্জলি, নবমীতে সেই মজা, দশমীতে ঢাকের বাদ্যির সাথে মায়ের বিজয়াতে অংশ নেওয়া। আচ্ছা স্নেহা, শেষ, আমরা তো শুনছি যে শরতের এই প্রকৃতি, শরৎ প্রকৃতি ঋতুরানী নিজেকে সাজিয়ে তোলে এই শারদীয়ার মা দুর্গার শারদা মায়ের আবাহনে, তো এই যে তার রূপ বর্ণনা বিভিন্ন ভাবে আমরা কবিতার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে বলছি, এ কথা কিন্তু বিভিন্ন কবি তার সাহিত্যে, তার কবিতায়, গানে তুলেছেন, রবীন্দ্রনাথ একদম রবীন্দ্রনাথ ব্যতিক্রম নন। আমরা মানে মানুষের জীবনে এমন কোনো ঘটনা মানে মানুষ রিলেট করতে পারে না রবীন্দ্রনাথের সাথে, সেরকম মনে হয় নেই, আমার যেটা মনে হয় মানে প্রতিটি মুহূর্তে আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই বিভিন্নভাবে, হ্যাঁ, লেখার মধ্যে দিয়ে, হ্যাঁ, গানের মধ্য দিয়ে, কবিতা, নাটক, সব কিছু, একদম তাই। তো রবীন্দ্রনাথ এরকম প্রত্যেকটি ঋতু নিয়েই অনেক কবিতা লিখেছেন, শরৎ নিয়েই প্রায় 30টি কবিতা লিখেছেন, গান লিখেছেন। তো রবীন্দ্রনাথের গান শোনাই? হ্যাঁ একদম, রবীন্দ্রনাথ ছাড়া আমরা অসম্পূর্ণ, রবীন্দ্রনাথে তো আমরা থাকবই। আমার খুব প্রিয় একটি গান শোনো, দেখো হয়তো ভালো লাগতে পারে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাওয়া, ধবল পালে লেগেছে কোন সাগরে
আর হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী অমল ধবল পালে লেগেছে। পিছনে ঝরিছে ঝরো ঝরো জল গুরু গুরু ডাকে, মুখে এসে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে, ও গো কান্নারে কে গো তুমি কার হাসি কান্নার ধন, ও গো কান্নারে কে গো তুমি কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তর দারুণ অসাধারণ। ধন্যবাদ। সত্যি তাই, আমরা এক আসরে রবীন্দ্রনাথ ছাড়া যেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভাবা যায় না। তো গানটার মধ্যে কত সুন্দর করে মানে শরৎ প্রকৃতিকে তুলে ধরা হয়েছে গানটার মধ্যে, অসাধারণ সুন্দর। আর রবীন্দ্রনাথের বর্ণনা আসলে কি, আমরা বাঙালিরা রবীন্দ্রনাথকে ছাড়া কিছু ভাবতে পারি না, আমাদের যে দিকটাতে তিনি দেখাননি আমরা সেই দিকটা দেখতে পাই না। রবীন্দ্রনাথ যেভাবে সৌন্দর্য আমাদের চোখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেরকমটি বোধ হয় আর পাওয়া মুশকিল। ভীষণ সুন্দর। আসবো আবারও গানে আসবো। তোমারই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। পূজোর কথা বলবো আর পূজোকে কেন্দ্র করে চারিদিকে এত প্রেম, প্রেমের কথা হবে না, সে কি হয় শুধু দর্শক সাথে কি বলেন, প্রেমের আলোচনায় যাওয়া যাক। কারণ আমরা সবাই, আমাদের মধ্যে একটা অত্যন্ত প্রেমিক মন রয়েছে, না হলে আমাদের এত ভালো লাগা তৈরি হতো না, শরৎ ঋতুকে কেন্দ্র করে এত প্রেম আমাদের মনে আসতো না, এত কবিতা এত কথা এত গান রচিত হতো না। কৃষ্ণেন্দুর মনে প্রেম কিভাবে আসছে এই শরৎকে কেন্দ্র করে, এই আগমনীকে কেন্দ্র করে? আসলে পুজো হবে আর প্রেম হবে না এটা তো হয় না একদমই, এটা যেন ঠিক ওই পয়সার দুটো দিক, হেড আর টেল, একদম দুটোই খুব ক্লোজ। আসলে পুজোর সময় প্রেমটা হয়তো একটু আরো বেশি, আর সারা বছরই আছে ঠিক আছে, কিন্তু পুজোর সময় যেন একটু ভিন্ন মাত্রায় ভিন্ন মাত্রায়। আর আসলে পুজোর আনন্দ একটা, চারদিকে একটা উৎসব মুখরিত একটা সময়, তার মধ্যে প্রেমটা একটা আলাদা মাত্রায় তো অবশ্যই পৌঁছে যায়, সেটা তো অস্বীকার করার কোনো জায়গায় রাখে না, অবশ্যই না, এটা জীবনেরই অঙ্গ প্রেম একদম। তো এই উৎসবকে কেন্দ্র করে প্রেম কিভাবে এসেছিল, প্রেম এসেছিল একদিন রবীন্দ্রনাথ বলেছেন, প্রেম কিভাবে এলো? প্রেম, প্রেম তো আর এমনটা নয় যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে, এটা অনুভবের জায়গা, অনুভব একদম তাই, ভালো লাগা সেখান থেকে ভালোবাসা, সেই তারপরেই আসে প্রেম নামক এই শব্দটা, অনেক গভীর, কতটা পৌঁছতে পেরেছি সেই জায়গায় বলতে পারছি না, তবে আমার মনে হয় যে প্রেমটা
পুরোপুরি একটা অনুভব, একটা অনুভূতির একটা জায়গা। পুজোকে কেন্দ্র করে তো আসেই নতুন 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 প্রেমের ভাব জাগরিত হয়। কারণ কি আমি বলি যে সারা বছর একটা ছন্দের মধ্যে দিয়ে, একটা নির্দিষ্ট ছকে বাঁধা একটা ছন্দের মধ্যে দিয়ে চলে, তারপর একটা উদার মুক্ত একটা মনের মধ্যে আমরা প্রবেশ করি, একটা সময়ের মধ্যে প্রবেশ করি। কাউকে দেখে ভালো লাগা, ভালোবাসা, সেখান থেকে তৈরি হওয়া, এটা তো অত্যন্ত স্বাভাবিক। হ্যাঁ অবশ্যই, সেইখান থেকেই হয় একটা ভালো লাগা, তার কোনো একটা দিক, তার কোনো, আমরা তো সংস্কৃতি জগতের সঙ্গে ভীষণভাবে ইনভলভ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কাউকে দেখি যে কেউ আবৃত্তি বা গান বা নৃত্য, সে যেটাই হোক, তার প্রতি তো একটা ভালো লাগা তৈরি হয়। আর সেখান থেকেই হয়তো প্রেমের সেই যে ফুল থেকে কুড়ি ফোটার মতন যে বিষয়টা, সেটা হয়তো জেগে ওঠে। পুজোর প্রেম ব্যাপারটা কিন্তু আরেকটু অন্যরকম আমার কাছে, যেমন মানে ছোটবেলায় কাউকে ভালো লাগা আর কি, তাকে আমরা কোন প্যান্ডেলে দেখতে পাবো ভেবে নিয়ে সেই প্যান্ডেলে চলে যাবো সাইকেল নিয়ে, এরকম আর কি ব্যাপার। কিশোরী একটি মেয়ে শাড়ি পরা স্বাভাবিক ভাবে, সেটাই মানে ওইটুকু সময় দেখার জন্যই হয়তো প্যান্ডেলের পিছনে ছুটে যাওয়া বা তাকে দেখা, এটাই পুজোর প্রেম। তারপরে কিছু প্রেম আছে এমন যে প্যান্ডেলে শুরু, প্যান্ডেলেই শেষ, এই চার দিনের জন্য, এরকম প্রেম আমরা দেখতে পাই কিন্তু না পুজোর মধ্যে। কিন্তু সেও ভালোবাসা, সেও ভালোবাসা, সেও ভালোবাসা, ভালো লাগা থেকেই তো ভালোবাসা। একদম। আচ্ছা, ভালোবাসাতেই যখন আছি তাহলে একটা ভালোবাসারই কবিতা হয়ে যাক। আমি মন্দাক্রান্তা সেনের একটি কবিতা শুনাই, অর্জুন কৃষ্ণ চূড়া কথা। মানে প্রেম তো আমরা আমাদের মনুষ্য জীবনে করছি, এখানে অর্জুন গাছ আর কৃষ্ণচূড়া গাছকে রিলেট করে কবিতাটা লিখেছে। আমার ভীষণ পছন্দের কবিতা। একদম, এদের মধ্যেই প্রাণ আরোপিত। একদম একদম, এদের মধ্য দিয়েই আমাদের জীবনের কথা বলেছে। শুনি। হ্যাঁ একদম। অর্জুন গাছ একা ছিল এই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে, এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে, নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে, খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার, অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার, অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ, রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তার, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও পিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী, যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকুল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে, পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকুল খসিয়ে টেকো। অসাধারণ, আবিষ্ট হয়ে গেলাম। সব প্রেমেই যে সাড়া দেবে, সব প্রেমেই যে মিলনান্ত পরিণতি হবে,
এমন নয়। প্রেমেরই তো আর একটা রূপ বন্ধুত্ব। বন্ধু, ভালো বন্ধু হলেই ভালো প্রেমিক হওয়া যায়। এখানে অর্জুন কৃষ্ণচূড়ার কথার মধ্যে দিয়ে বোধহয় সেটাই প্রকাশিত হলো। একদমই তাই, যে প্রেমটা তখনই সম্পূর্ণ হয় যখন সেটা দুই দিক থেকে আসে। একতরফা প্রেম কিন্তু কখনোই আমার মনে হয় না যে খুব বেশি দিন টেকে বা বেশি দিন সেটা চলতে পারে। তো তেমনই এক বার্তা এই কবিতায় দিয়ে গেছে একদম। আর প্রেম তো শুধু শুধু তো প্রেমই জীবনের শেষ কথা নয়, প্রেমের সঙ্গেই আছে বিরহ। আলোর বিপরীতে অন্ধকার, সুখের বিপরীতে দুঃখ, প্রেমের বিপরীতে বিরহ, এতেই তো জীবনের পূর্ণতা। এ নিয়েই আমাদের চলতে হবে এবং এটাই জীবন। শুধু দর্শক সাথে আমরা রয়েছি নিউজ টুডে নিবেদিত শ্রীশ্যাম প্রযোজিত পুজোর আড্ডায়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথে থাকুন। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে পুজোর আড্ডাতে রয়েছে স্নেহাশিস সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। শুনছেন ওর কণ্ঠে অসাধারণ সমস্ত গান, আরও গান শুনব, সাথে থাকুন। আর আছে আমার সাথে বিশিষ্ট বাচিক শিল্পী এবং আবৃত্তিকার কৃষ্ণেন্দু সাহা। কৃষ্ণেন্দুর কাছেও আসছি, এবারে শুনব পুজোর গান। এতক্ষণ তো আগমনী গান শুনেছি, রবীন্দ্রনাথের গান শুনেছি। আসলে পুজোর গানের কিন্তু একটা ব্যাপারই আলাদা আছে। এক সময় এমন ছিল যে সময় পুজোর নতুন কেনাকাটা, পুজোর নতুন কেনাকাটা, পুজোর জামা কাপড় জুতোর মতো, আনন্দমেলার যে বার্ষিক এগুলোর পাশাপাশি, হ্যাঁ, পুজোর রেকর্ডও কিন্তু কেনা হতো। ঠিক ঠিক তাই, পুজোর রেকর্ডও কেনা একটা কিন্তু আমাদের পুজোর কেনাকাটার একটা অবিচ্ছেদ্য একটা অঙ্গ ছিল। আর এই পুজোকে কেন্দ্র করেই কিন্তু তখন অসংখ্য গান লেখা হতো, গাওয়া হতো এবং প্রকাশনার সময়টাকেও বেছে নেওয়া হতো এই শারদীয়া দুর্গাপূজাটাকেই। এখানে প্রচুর গান গাওয়া হতো, সেগুলোকে প্রকাশ করা হতো পুজোর সময়। শিল্পীরা নিজেদেরকে উজাড় করে দিতেন এই সমস্ত পুজোর গানগুলোতে। পুজোর গানের যে জনপ্রিয়তা আজও অমলিন, যদিও হিন্দি গান, হিন্দি চলচ্চিত্রের গান, রিমেক, রিমিক্সের আমলে আমরা দেখেছি যে পুজোর গানগুলি কিন্তু সেই জনপ্রিয়তা নেই। এখন আর পুজোর গান বলে সেভাবে কিছু তৈরি হয় না, কি বলো? তৈরি হয়তো হচ্ছে, কিন্তু সেই সময় যুগের যে গানগুলো সেগুলো আমরা যেভাবে মনে রেখেছি এখনো, হারিয়েও যাচ্ছে, মানে জনমনে সেভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। কিন্তু এই দেখো পুজোর গানগুলি যেগুলো আমরা শুনি মণ্ডপে মণ্ডপে, যেগুলো বাজে তখনও বাজতো, যে গানগুলি তখন বাজতো চারের দশক থেকে শুরু করে, যদি ধরি 4, 5, 6, 7 এই সমস্ত আটের দশকেও, ওই সময় যে সমস্ত গানগুলি রচিত হয়েছে, শিল্পীরা গিয়েছেন, সেই গানগুলিই কিন্তু ঘুরে ফিরে আমাদের পুজোর এই মণ্ডপগুলিতে বাজে। তুমি কে, তোমার কি মনে হয় যে এই নতুন গানের পরিবর্তে সেই পুরনো গানগুলি, এগুলি ছাড়া আমাদের পুজো কেন অসম্পূর্ণ বলে মনে হচ্ছে? দেখো, প্রথম যে কারণটা আমার মনে হয়, তখনকার যে গানগুলো যারা গিয়েছেন তারা তো সব স্বর্ণ কণ্ঠের অধিকারী, একদম, যেমন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, একদম একদম, মানে একটা করে কোন নাম ভুল বা কোন নাম বললো, এটা তো একটা কারণ আছে। আর দ্বিতীয় কারণ যেটা, তখনকার দিনে গানে যে কথা বা সুর, মিউজিক, পুরো অ্যারেঞ্জমেন্টটা সেগুলো মানে ভিন্ন ধরনেরই ছিল একদম, যেগুলো আমরা এখনো মনে রেখে দিয়েছি, একদম মনের মধ্যে ওগুলো গেঁথে যায় এখনো সেই গানগুলোই বাজে। এগুলোকে কষ্ট করে মনে রাখতে হয় না, এই গানগুলো, এই গানগুলো যেন আমাদের আমরা গুনগুন করে ফেলি, একদম গুনগুন করে ফেলি, মানে শুনতে শুনতে অটোমেটিক সেটা মনের মধ্যে কোথাও গিয়ে একটা জায়গা তৈরি করে নেয়, একদম সেটাই হয়।
সেই রকমই একটা পূজোর গান শোনাম, যেগুলো আমরা এখনো পূজোর প্যান্ডেলে না শুনলে পূজোই অসম্পূর্ণ। যে গানটা শোনাবো এটা আশা করি প্রত্যেকটা প্যান্ডেলে এটা বাজে। একদম শুনি, এরকমই গান শোনাও। আজি দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজি দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। চোখে স্বপ্ন শুধু আঁকো, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। অসাধারণ। আজই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ থেকে কতদিন আগে গাওয়া গান বলতে পারি অমর শিল্পী কিশোর কুমার, তোমার এই গানকে আমরা অন্তরেই রেখেছি, তুমি কাছেই থাকো কি দূরেই থাকো। আজও তোমার এই গান ছাড়া পূজোর আড্ডা, পূজোর আসর, পূজোর মণ্ডপ সম্পূর্ণ একেবারে অর্থহীন, অসম্পূর্ণ, একদম একদম অসম্পূর্ণ। ষাটের দশক থেকে কিশোর কুমারের এই মন কাড়া গানগুলি ছাড়া যেন পূজোর আসর, পূজোর আড্ডা কোনোটাই জমত না। কিন্তু এই একটা গান শুনে কিছুতেই মন ভরছে না, আরও একটা গান শুনতে চাই। তাহলে তুমি যে মানে ষাটের দশকের কথা বললে, তারপরে কিন্তু একটা সময় এসেছিল যে সময় বাংলা গানে একটা খরার যুগ চলছিল, তাই তারপরে আবার নতুন করে আবার এলো কবির সুমনের গান, নচিকেতার গান, এরকম নচিকেতার একটা পূজোর গান শোনাই এবার। হ্যাঁ
তাদের এই গানগুলি কিন্তু এক সময়কার যে বাংলার গানের যে খরা সেগুলোকে কাটিয়ে উঠে লোককে আবার নতুন করে বাংলা গানের ক্ষেত্রে বাংলা গানমুখী করে তুলতে সাহায্য করেছিল। অঞ্জন দত্ত, এনারা সবাই, নচিকেতা, সুমন, একটা মানে নতুন একটা ধারা, নতুন ধারা, জীবনমুখী গানের ধারা একদম। হ্যাঁ, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে, তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি, তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি, তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। অসাধারণ, ভীষণ সুন্দর। আর স্নেহা শিশের কণ্ঠে গানগুলি কিন্তু ভীষণ ভালো যাচ্ছে, কি বলছেন দর্শক সাথী? নিশ্চয়ই আমার সাথে সহমত। আমাদের নচিকেতার এই গানগুলি, বৃদ্ধাশ্রম, নীলাঞ্জনা, এই গানগুলি একসময় প্রাণ দিয়েছিল এই গানের ধারাকে। তাদের গান, নচিকেতা, অঞ্জন দত্ত, সুমন, এদের গান কিন্তু আবার আমাদেরকে, আমাদের শ্রোতাদেরকে বাংলা গানের দিক অভিমুখে আবার নিয়ে যেতে সক্ষম হয়েছিল। অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর গান শোনানোর জন্য। দর্শক সাথী আমাদের সাথে রয়েছেন, সাথেই থাকুন। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি, কিন্তু কৃষ্ণেন্দুকেও ছাড়ছি না, আরও একটি কবিতা কৃষ্ণেন্দুকে শোনানোর জন্য বলব। কী কবিতা শোনাচ্ছ? আসলে দুর্গাপুজো তো এখন আর শুধুমাত্র হিন্দুদের উৎসব নেই, একদম, সেটা সমগ্র একটা জাতির, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একটা, হ্যাঁ, সকলের একটা অনুষ্ঠান হয়ে গেছে। আর মানে পুজোর থেকেও যেটা বলতে ইচ্ছে করছে যে এটা একটা উৎসবে পরিণত হয়েছে, এটা শুধুমাত্র কিন্তু ওই যে ব্রাহ্মণ দিয়ে দুর্গাপুজো, হ্যাঁ সেটা তো রীতি নিয়ম, সেটা তো থাকছেই, কিন্তু তার বাইরেও আমরা দেখি যে এটা একটা উৎসব হয়ে গেছে, এবং সেটা সমগ্র জাতির মানুষের ক্ষেত্রে মানে কোথাও যেন একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে এই উৎসবটাকে নিয়ে শুধুমাত্র। একদম মিলন ক্ষেত্রে পরিণত হয় তখন, গোটা বাংলা তখন এক মিলন ক্ষেত্রে পরিণত হয়। একদম তাই। আমার পরবর্তী নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা, তেমনই একটা সম্প্রীতির বার্তা নিয়ে একটি কবিতা। আচ্ছা আচ্ছা। কবিতাটির নাম একটি গাছতলায় দাঁড়িয়ে। একদম শুরু করি। রবীন্দ্রনাথ সঠিক বলে গিয়েছিলে রামের জন্মস্থান কোথায়, যারা তা মানতে চায় না তাদের কবিতা ও গানে, শিল্পে ও মনসুষমায় কোনো অধিকার নেই, যারা পুতুল দেবতা মানে না তারা ভুলে যায় মসজিদ, গির্জা, গুরুদ্বারগুলিও আসলে পুতুল,
তারা আত্মছলনাময় পুতুল খেলা খেলতে চায় তো খেলুক, তারা বিশ্বনিখিলের মধুরে মধুর চিনবে না কোনোদিন। এতগুলো শতাব্দী গড়িয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষ থেকে গেল, কিছুতেই বড় হতে চায় না। এখনো বুঝলো না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়, মানুষ শব্দটাতে কোনো কাঁটা তারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড়বাবু এই বিশ্ব সংসার চালাচ্ছেন না। ধর্মগুলো সব রূপকথা, যারা সে রূপকথায় বিভোর হয়ে থাকে তারা প্রতিবেশীর উঠোনের ধুলো মাখা শিশুটির কান্না শুনতে পায় না, তারা গর্জন বিলাসী অনুভব করতে পারে না ঐক্যতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন, তাদের বড় বড় ছবি ছোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কেউ। আয় কানাই, আয় কামান, তোরা আয় পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে হাসাহাসি করি। পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে হাসাহাসি করি। অসাধারণ, সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর বার্তা বোধহয় আর হতে পারে না। একদমই তাই, আমরা ধর্মের ভেদাভেদ করি, মানুষে মানুষে লড়াই করি, প্রাণ যায়, কিন্তু আমাদের তো একটাই ধর্ম, সবার একটাই ধর্ম, সেটা হচ্ছে মনুষ্যত্ব ধর্ম। এই মনুষ্যত্ব ধর্মের কথা ভুলে আমরা বাহ্যিক ধর্মকে নিয়ে, কে কি হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে ঈসাই, এই নিয়ে আমরা ভেদাভেদ করি, লড়াই করি, প্রাণ হানিকর ঘটনা আমরা ঘটিয়ে থাকি। আসুন শারদ উৎসবে আমরা এ সমস্ত ভেদাভেদ ভুলে এক আত্মা হয়ে মহামানবের মিলন ক্ষেত্র ভারতবর্ষ, সেই মহামিলনের বার্তাকে আমরা সবাই মিলে সফল করে তুলি, দিকে দিকে ছড়িয়ে দিই এই বার্তা। সুধী দর্শক সাথী, আমরা আজ অনুষ্ঠান শেষ করব, তার আগে শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদের সকলের জন্য। শারদ শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর থাকুন আমাদের নিউজ টুডের পূজোর আড্ডার সাথে, থাকুন আমাদের সাথে। নিউজ টুডেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ অবশ্যই, আর আপনাদের সকলের পুজো ভীষণ ভালো কাটুক, সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই চ্যানেলের সাথে থাকুন, আমরা আরও অনুষ্ঠান নিয়ে পরবর্তী পর্যায়ে আসব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।